প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সংক্ষিপ্ত একটি খবর আপডেট উঠে আসছে নন ট্রেন্ড প্রসঙ্গ নিয়ে বন্ধুগণ এবার মোস্ট ইম্পর্ট্যান্ট খবর থাকছে এই ভিডিওর মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করা নিয়ে সঙ্গে থাকবেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জরুরি তথ্যগুলি পাওয়ার জন্য আসন আমরা মূল বিষয়ে প্রবেশ করি বন্ধুরা আমরা সকলেই জানি যে আপার প্রাইমারির ক্ষেত্রে বিভিন্ন দাবি দেওয়াগুলিকে নিয়ে বিভিন্ন মঞ্চ তাদের অবস্থান ধর্না কর্মসূচি পালন করে চলেছে একই সঙ্গে নন ট্রেন্ড প্রসঙ্গ নিয়ে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর সেখানে নন ট্রেন্ড বন্ধুরা যারা দু পরবর্তী ট্রেন্ড হয়েছেন এবং বর্তমানে এখনও পর্যন্ত তারা নন ট্রেন্ড হিসাবেই পরিগণিত তাদের তরফ থেকে নবশিখা সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান মঞ্চে কর্মসূচি পালন করে চলছে এবং সেই দিক থেকে লক্ষ্য করলে আমরা সকলেই দেখতে পাই যে সেই আন্দোলন ধর্ণা কর্মসূচির দুশো নব্বইতম দিন কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে বন্ধুরা এই সমস্ত প্রার্থীরা কিন্তু গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে দিন কাটাচ্ছেন তাদের দাবিগুলি কবে পূরণ হবে এই আশায় এই লক্ষ্যে তারা কিন্তু ধর্ন অবস্থান চালিয়ে যাচ্ছেন আপার প্রাইমারি দু হাজার ষোলো পরবর্তী ট্রেনিং আপডেট ঐক্যমঞ্চ নবশিকা সংগঠন তাদের তরফ থেকে গুরুত্বপূর্ণ দুটি দাবিকে কিন্তু সামনে রাখা হচ্ছে মূলত যে বিষয়টি উঠে আসছে যে প্রথমত চব্বিশ দশ দু হাজার ষোলো পরবর্তী শূন্য পদে ট্রেনিং যোগ্যতা অর্থাৎ ট্রেনিং কোয়ালিফিকেশানটি তা বিএড এবং ডিএলএড যেটাই হোক না কেন আপডেট করে আপার প্রাইমারি টেট পাস প্রার্থীদের দ্রুত নিয়োগ দিতে হবে কারণ তাদের জীবন থেকে এতগুলি বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং তারা কিন্তু আর অন্য কোনো পরীক্ষায় বসতে পারেননি অনেকের ক্ষেত্রে বয়স অতিক্রান্ত তাই তারা চাইছেন চব্বিশ দশ দু হাজার ষোলো পরবর্তী শূন্য পদে ট্রেনিং যোগ্যতা বিএড ও ডিএলএড আপডেট করে আপার প্রাইমারি টেট পাস প্রার্থীদের দ্রুত নিয়োগ দেওয়া হোক দ্বিতীয়ত যে বিষয়টি উঠে আসছে যে বিদ্যালয়গুলিকে সচল রাখতে দ্রুত শিক্ষক শিক্ষিকা নিয়োগের মাধ্যমে তাদের দীর্ঘ দশ বছরের যে বঞ্চনার অবসান তা ঘটাতে হবে এমনটাই নবশিক্ষা সংগঠন আপার প্রাইমারি দু হাজার ষোলো পরবর্তী ট্রেনিং আপডেট মঞ্চের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু দেওয়া হয়েছে এই সমস্ত প্রার্থীরা কিন্তু অবশ্যই যোগ্য বঞ্চিত টেট পাস দু হাজার ষোলো পরবর্তী ট্রেন্ড হয়েছেন যারা এখনও পর্যন্ত নন ট্রেন্ড হিসাবে পরিগণিত হচ্ছেন দেখা যাক বন্ধুরা এই ক্ষেত্রে পরবর্তী কী বিষয়ে খবরাখবর উঠে আসে অবশ্যই আমরা সেই দিকে চোখ রাখার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ